আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। হ্যাঁ ম্যাম, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম। আচ্ছা, আগে তোমরা আপনি বলবেন, তারপরে সবাইকে কোশ্চেন করতে দেবেন। আমি আগে বলি, আগে আমি আর ইংলিশ ম্যাম আর আমাদের স্যার তিনজন আমরা বলে নেব, তারপর তোমাদের যে যে ডাউটগুলো থাকবে সেইগুলো জিজ্ঞাসা করবে, ঠিক আছে? না হলে আগে থেকে বেশি বললে তোমরা বুঝতেই পারবে না পরীক্ষার বিষয়ে কিছু। আগে স্যার বা ম্যাম যে কোনো একজন বলুন আপনাদের বিষয়টা, আপনারা কোশ্চেনটা কেমন কোথা থেকে করবেন। আমি বলছি তাহলে, 6 থেকে 10 পর্যন্ত সবারই তো ইংরেজির জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 15, 15 মার্কসের পরীক্ষা হবে। তার মধ্যে এরকমই নাম্বার ডিভিশন থাকবে কি 5 নম্বর সিন থেকে দেওয়া হবে, 5 নম্বর রাইটিং আর 5 নম্বর গ্রামার সমস্ত ক্লাসের ক্ষেত্রেই। এবার সিনটা বইয়েতে যে তোমাদের যেটা ফাইনাল পরীক্ষা, তাই প্রথম লেশন থেকে শেষ লেশন যে কোনো লেশনের মধ্যে থেকেই আসতে পারে সিনটা। অল্প একটু সিন তুলে তার থেকে কোশ্চেন দেওয়া হবে। এ ধরনের কোশ্চেন যে কবিতার নাম বা কবির নাম, এটাও হতে পারে কোশ্চেনের প্যাটার্নের মধ্যে। সিন থেকে এভাবে 5 নম্বরের কোশ্চেন, গ্রামার যেগুলো আছে সবগুলোই কিন্তু টেক্সট বেসড। যাদের ক্লাসের টেক্সটে ভয়েস চেঞ্জ আছে তারা ভয়েস চেঞ্জ পাবে, যারা ন্যারেশন আছে এইভাবে। টেক্সট থেকে যে গ্রামার আছে সেই ধরনেরই গ্রামারের ওপর কোশ্চেন করা হবে। এবং ম্যাম বলছি, আমাদের রাইটিং স্কিলে মানে ওই যে স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং আর আরেকটা কি লেটার রাইটিং, এই তিনটের মধ্যে যে কোনো একটা আর সামারি রাইটিং। ম্যাম বলছি যে রাইটিং গুলোকে টেক্সট বই থেকে দেবেন না টেক্সট বই বাইরে থেকে দেবেন? হ্যাঁ ম্যাম, বই থেকে শোনো, ধরনটা টেক্সট বই নির্ভর অবশ্যই হবে। যে টেক্সট বইতে লেটার থাকে বা টেক্সট বইতে স্টোরি থাকে, লেটার বা স্টোরি একদম টেক্সট বইয়ের ঠিক এক্স্যাক্ট ওই গল্পটা বা ওই লেটারটা না দিয়ে মানে অন্য ধরনের দিতে পারি। কিন্তু তোমাদের টেক্সট বই ধরো ম্যাম, কিন্তু ন্যারেশন জনের ভয়েস চেঞ্জ টেক্সট বই যেটা আছে ওটাই থাকবে, মানে থাকবে তো না? ওটা কেন থাকবে, ওটা থাকবে না অবশ্যই, অন্য থাকবে মানে ওই প্যাটার্নে। তুমি তো ধরো ভয়েস চেঞ্জ করতে জানলে যে কোনো জায়গা থেকে ভয়েস চেঞ্জ এলে কোনো সমস্যা নেই, তাই না? আশা করি নিয়মটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে, আমরা এতগুলো ক্লাস নিচ্ছি তার জন্য। একটু বেশি জোর দিতে হবে। এবং 9 আর 10 এর ক্ষেত্রে তো সমস্ত গ্রামারই ইনক্লুড হচ্ছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো এক্সট্রা করে থাকে ওখানে, ভয়েস ন্যারেশন সব কিছুই। আবার ধরো ক্লাস যারা 7 এ পড়ে, যে ডিগ্রি চেঞ্জ, ম্যাম ক্লাস 8 এ তো জয়েনিং আছে। আচ্ছা, তাহলে শুধুমাত্র ইনফিনিটিভ দিয়ে জয়েনিং আছে, এছাড়া তো ম্যাম তাহলে কার উপর বেশি জোর দেব? তোমরা এটা ছোট থেকেই করে আসছো, সেটা নিয়ে আর কোনো এ নেই যেটা টেক্সট বইয়ে আছে বা নেই, কেননা আর্টিকেল প্রিপোজিশন সবাই পারে, একদম ছোট থেকে করে আসছো, এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর ক্লাস 8 এ ধরো এই জিনিসের উপর জোর দেওয়া হলো, যে ক্লজের উপর জোর দেওয়া হচ্ছে আর ভয়েস ন্যারেশন আর কি বললাম ফ্রেজ, হ্যাঁ এগুলো ক্লাস 8 এর ক্ষেত্রে। আর জয়েনিংটা আছে যখন যেটুকু আছে তার মধ্যে থেকেই এক্সট্রা জয়েনিং। আমি জয়েনিং ক্লাস 7 থেকেই ছিল। দেখো টেক্সট বইতে জয়েনিং 7 থেকে ছিল কি আমার মনে পড়ছে না, টেক্সট বই থাকে আসলে অল্প। আর ক্লাস 7 এ বোধহয় ভয়েস চেঞ্জ আছে শেষের দিকটা, টেক্সট বইটা আমাকে একটু দেখতে হবে, এই মুহূর্তে মনে পড়ছে না। ভয়েস চেঞ্জ আছে আর ডিগ্রি চেঞ্জ আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ প্রোনাউন আছে ক্লাস 7 এর ক্ষেত্রে,
এগুলো ক্লাস সেভেন এর সিলেবাস, আর ক্লাস টেন এর ক্ষেত্রে তো সবকিছুই, ক্লাস টেন এর ক্ষেত্রে তোমরা যেহেতু মাধ্যমিক দিতে যাচ্ছ আলাদা করে তো বলার কিছু নেই, সবকিছু সেটা রাইটিং এর যে কোনো কিছু ম্যাম আমি একটা কথা বলবো, ম্যাম বলছি যে আমি ক্লাস নাইনে পড়ি, বলছি নাইনে বিশেষ করে ন্যারেশন চেঞ্জ অ্যান্ড ভয়েস চেঞ্জ এবং তাছাড়া সমস্ত জয়েনিং এ তো থাকবে, নাইনে সবকিছু, ক্লাস টেনে তবে সবকিছু, নাইনে তবু টেক্সটার উপর একটু জোর দেওয়া হবে, কিন্তু ক্লাস টেনে যেভাবে মানে সেভাবেই। ঠিক আছে, তোমরা তাহলে ইংলিশটা ক্লাস হলো তো তোমাদের, এবার তাহলে ইংলিশটা বাদ যাক, তোমরা একটু মিউট করো, মিউট করে দাও, এবার ফিজিক্যাল সায়েন্সের স্যারকে কিছু বলতে দাও, ওনার কোশ্চেন প্যানটা কেমন করবেন। ঠিক আছে, সবাই মিউট করে দাও, স্যার আপনি বলুন এবার। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ স্যার ভালো আছি। হ্যাঁ স্যার ভালো আছো। স্যার ভালো আছো। পড়াশোনা আশা করি ভালোই চলছে তোমাদের। এত করে বোঝাচ্ছি তবুও স্যার, না স্যার বুঝতে তো পারছি কিন্তু পড়তে তো হবে নিজেকে, সে পড়ার মানে ওটা তোমাদের দোষ, এটাকে আমার দোষ, আমি তো পড়াচ্ছি, আপনি তো দিচ্ছেন স্যার, আমি আমার দোষে দিচ্ছি, না স্যার আপনার দোষ কেন দিতে যাব আমরা স্যার, স্যার আমি কিছু করতে পারছি না, এখন তো এখনই তো একদম বদনাম শুরু দিচ্ছিলে, কি অবস্থা, আমি তোমাদের একদম মানে কি বলবো একদম গোড়া থেকে একদম উখড়ে নিয়ে আসি আর কি, যে কোনো জিনিসকে আর নিজেরা করছো না, খারাপ সবাই মিউট করো, সবাই মিউট করো, কে একজন অনেকক্ষণ ধরে হ্যালো কে একজন হ্যালো বলছে, কি বলতে চাইছে সে বলো দেখি, তুমি কে যেন বলতে চাইছো অনেকক্ষণ ধরে, কি যেন একটা বলো। হ্যাঁ বলো, কে কে হ্যালো হ্যালো করছো বলো, কে একজন হ্যালো হ্যালো করছো স্যার বলছে, আমি একটা অসুবিধায় পড়েছি ফিজিক্যাল সায়েন্সে, মানে যান্ত্রিক শক্তির ওই স্থিতি শক্তির মধ্যে ওই পার্থক্য গুলো থেকে একটু মানে ক্লিয়ার হচ্ছে, বেশ ওইটাই তো, আমরা একদিন লাইভ ক্লাস করব, তুমি লাইভ ক্লাস করো কোনদিন? না আমি নতুন আর কি চ্যানেলে জয়েন হলাম। বেশ এরপরের দিন তোমার বিষয়টা নিয়ে আলোচনা করিয়ে দিব। হ্যাঁ তো লাইভ ক্লাস জয়েন হয়, হ্যাঁ লাইভ ক্লাস এখন কথা বলবো, দাঁড়া দাঁড়া এক একটা উত্তর সলভ করে দেই, লাইভ ক্লাস তো আমাদের টিচমেন্ট হয়। হ্যাঁ বলো স্যার, বলছি যে একটু ক্লাস তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছো তো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছো তো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে আমরা লিংক দিয়ে দিব, একটা অ্যাপ পাওয়া যায় টিচমেন্ট, ওখান থেকে তুমি লিংকে ক্লিক করলে পরে আমি এখান থেকে তোমাকে অ্যাপ্রুভ করে নেব, ওখানে তুমি লাইভ ক্লাস করতে পারবে। ঠিক আছে, যে বলছিলে তারপরে জন বলো, ঠিক আছে লাইভ স্যার বলছি স্যার, মোলার মোলারে যে চ্যাপ্টারটা আছে ফিজিক্যাল সায়েন্স ওটা একটু বুঝাবেন তো। ঠিক আছে, তো আজকে আমি আগে যেটা আসল উদ্দেশ্য সেটা আমি বলে দিই, ঠিক আছে সবাই মন দিয়ে শুনুন, স্যার সহজ প্রশ্ন করবেন বলে দিন, স্যার তোমাদের ইচ্ছা মতো কোশ্চেন করব, আমাকে দিয়েছে স্যার, নালে ফিজিক্যাল সায়েন্স স্যার আমি কিছু পারবো না, একটু সহজ কোশ্চেন করবেন, স্যার স্যার তোমাদের অনেক স্যার অঙ্ক দেবেন না স্যার, সবাই একটু মিউট করো, সবাই একটু মিউট করো, স্যার আগে ডায়লগ রাইটিং এর উপর একটা ভিডিও দেবেন, আচ্ছা স্যার তোমাদের কোশ্চেনের অ্যানসার করবে, আগে সবাই একটু মিউট করো, স্যার একটু বলতে দাও, স্যার পুরো বলে নিক, তারপরে তোমরা তোমাদের কোশ্চেন গুলো করো, স্যার কোথাও পালিয়ে যাবে না, আছে এখানে স্যার, আপনি বলুন, আর আপনি তোমরা সবাই একটু মিউট করো। আমার হাতে তোমাদের জন্য রয়েছে 15 নম্বর, ঠিক আছে, তো 15 নম্বর মানে কি, যেগুলো আমি পড়িয়েছি সেখান থেকে 15 নম্বর আসবে, তো আমি চাইছিলাম যে পুরোটাকে কি 1 নম্বর করে করব, ঠিক আছে 1 নম্বর মানে শর্ট অ্যান্সার টাইপ করব, সেই হিসাবে শর্ট অ্যান্সার টাইপের মধ্যে ধরো না 2 নম্বর টাইপেরও থাকবে, ওটাকে কি করবো আমি 1 নম্বরে করে দেবো, তো তোমাদেরকে সেই হিসেব করে পড়তে হবে। এবার এমসিকিউ কেন করছি না, কারণ আমার হাতে তো নম্বরটা কম তাই না, আর তোমাদের সিলেবাসটা যেহেতু অনেকটাই, তো সেই হিসেব মতো যদি দেখতে যাই তাহলে পুরো সিলেবাসটা থেকে যদি আমি মানে নাম্বার বেশি বেশি করে দিই তাহলে কি হবে, দুটো প্রশ্নতে কি হবে ভর্তি হয়ে যাবে, সুতরাং আমি শর্ট অ্যানসার টাইপ দিয়ে দিবো, শর্ট অ্যানসার টাইপে থাকবে, সেগুলোকে তোমাদেরকে করতে হবে। আর তোমাদের যে সিলেবাস রয়েছে প্রথমে 8-8টা বলে দিই, 8-8টা হচ্ছে তোমাদের, আরে কে শেয়ার শেয়ার করছে একটু রুকো না,
আসছি আসছি, দাঁড়াও রুকো, অত টেনশন কেন? তো তোমাদের 8 এর যেটা রয়েছে, 8 এর মোটামুটি ওই পদার্থের প্রকৃতি থেকে শুরু করে আমরা তো শেষ কার্বন এবং কার্বন গঠিত যৌগ পড়েছি, তো এখানটাই পড়বে, মানে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় 3টি পড়বে, ঠিক আছে? অর্থাৎ পেজ হচ্ছে 54 পাতা থেকে ওই মোটামুটি কত দেখেছিলাম 159 মতো, ঠিক আছে? লিখে নাও 2 3 4 এর মধ্যে থেকে আসবে, মানে আমি যেগুলো পড়াইনি অঙ্ক, হ্যাঁ থাকবে তো, শর্ট অ্যানসার টাইপের মধ্যে অঙ্ক থাকবে। আমি তো প্রথমেই বলে দিলাম যে শর্ট অ্যানসার 1 নম্বরে কোশ্চেন হবে, কিন্তু 2 নম্বর টাইপেরও প্রশ্ন হতে পারে, মানে তোমাদের সেই হিসেব করে করতে হবে, ঠিক আছে? স্যার বলছি আমাদের স্কুল তো এখন বসছে, বলছি স্কুলে কি পরীক্ষা হবে, এক্সাম হবে অ্যানুয়ালি? আরে আসছি আসছি, পরে আসছি, আগে আমাকে সিলেবাসটা শেষ করতে দাও, তাহলে 8 এরটা কমপ্লিট হয়ে গেল, এরপরে আসবো 9 এরটা, ঠিক আছে? 9 এর মানে পরিমাণ যেটাই আছে, মানে ইউনিট এন্ড ডাইমেনশন যেটা পড়িয়েছিলাম, ওই একক এবং মাত্রা, সেটা তো লাইভ ক্লাসে করে দিয়েছি, আর বল গতি তো আমাদের হচ্ছে কার্যক্ষমতা শক্তি তো হয়ে গেছে, তার মানে তোমাদের এখানে সাউন্ডটা হবে, তাপ, তাপটা আমি করিয়েছি, সাউন্ড তাপ এবং মানে 5 6 7 আর 2 1 2 5 6 7, ঠিক আছে? লিখে নাও সবাই 1 2 5 6 7, এখান থেকে প্রশ্ন আসবে। তোমাদের ক্লাস 10 এর রাসায়নিক গণনাটা করবে, ঠিক আছে? আল করবে আর সূত্র করবে, ঠিক আছে? এই তিনটে জিনিস তাহলে 2 3 5 6, ক্লাস 10 লিখে নাও 2 3 5 6, ক্লাস 10 যেটা যে বলছিলে ক্লাস 10 অধ্যায় হচ্ছে 2 নম্বর অধ্যায়, মানে গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, আলো আর তড়িৎ, ঠিক আছে? অর্থাৎ 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায়। স্যার আমি একটা কথা বলতে চাই অনেকক্ষণ ধরে, কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না। এবার বলো তুমি। হ্যাঁ বলো বলো। স্যার বলছি যে আজকে যে বিষয়টি নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল, যে স্কুলে পরীক্ষা হবে কি হবে না, মানে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছিল, তো সেটা তো নিয়ে কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না। স্কুলের পরীক্ষা হবে কি হবে না? অনেক অনেক স্কুল রয়েছে, তারা কি করছে বলতো, তারা একটা করে পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে? ওই পরীক্ষা নাম্বার অনুযায়ী কি করছে সেটা মানে ওরা পাঠিয়ে দিচ্ছে বোর্ডে, বোর্ডে সেই হিসাবে তোমাদের নাম্বারটা দেবে। আমাদের তো স্কুলে বলেছে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে টেনে তুলে দেবে, আমরা তো নাইনে পড়ে। হ্যাঁ অনেক 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 স্কুল রয়েছে, অনেক অনেক স্কুল রয়েছে কি পরীক্ষা নেব না বলেছে, ঠিক আছে? মানে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে চ্যালেঞ্জ এর বিষয়ে আর কিছু হচ্ছে, তুমি কোথায় থাকো এতক্ষণ ধরে, ওইটাই তো আলোচনা হচ্ছে বাবু। কবে পরীক্ষা স্যার? 19 তারিখ, 19 তারিখ সামনে মাসের 19 তারিখ, ঠিক আছে? ওইটাই জন্য তো পরীক্ষাটা নিচ্ছে। একদিনে কি সব কটা পরীক্ষা হবে? একদিনে সব পরীক্ষা হবে। যে যে চ্যাপ্টার গুলো পড়িয়েছেন এই পর্যন্ত, সেই পর্যন্ত তোমাদের কোশ্চেন করবেন, সেখান থেকে কোন কোন ক্লাসের কোন কোন চ্যাপ্টার করাবেন সেটি তো বলেই দিলেন, আর কোশ্চেন প্যাটার্ন কেমন করবেন সেটাও বলে দিলেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আসি ইংলিশে। ইংলিশে হচ্ছে ম্যাম যেহেতু আমাদের মানে ইংলিশটা করান 6 থেকে 12 পর্যন্ত, কিন্তু 11 12 আমরা তো পরীক্ষা নিচ্ছি না, তার জন্য আমরা 6 থেকে 10 পর্যন্ত পরীক্ষা নিচ্ছি বলে ম্যাম তোমাদের 6 থেকে 10 পর্যন্ত কোশ্চেন করবেন। এবার কথা হলো যে এই কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, সেটা তো ম্যাম তোমাদের বলে দিলেন যে 15 মার্কসের মধ্যে 5 মার্ক 5 মার্ক করে ম্যাম ভাগ করে নিয়েছেন, সেক্ষেত্রে তোমাদের সেইভাবে কোশ্চেনটা করবেন। আর যারা 6 আর 7 পড়ো, তোমরা বলছো যে তোমাদের পরিবেশটার কি হবে, কথা হলো যে 6 এর তো আমরা কোনো পরিবেশ মানে পড়াইনি, সেই কারণে 6 এর পরিবেশের হ্যাঁ আমি এটাই বলছিলাম। এবার কথা হলো যে ক্লাস 6 এর যেহেতু আমরা পরিবেশের কোনো মানে পড়াইনি, তার জন্য ওখানে কোনো কোশ্চেন করা হবে না, তোমাদের অনলি যে কোশ্চেনটা করা হবে সেখানে তোমাদের 20 মার্কেরই মানে ম্যাথ করা হবে আর 15 মার্কসের ইংলিশ করা হবে, সেখানে তোমাদের ওই এটা বাদ যাবে, ঠিক আছে? ক্লাস 6 এর জন্য
আর যে সেভেনের যেটা, সেভেনেরটা আমি বলি, সেভেনেরটা হলো আমি তোমাদের যেটা করিয়েছি সেটা আমার প্রথম থেকে শুরু করে চুম্বক পর্যন্ত হয়ে গেছে, আর ওখানে তারপর অণুপরমাণুটা করানো হয়েছে। তো তোমাদের প্লেলিস্টটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লেলিস্টটা, তোমরা প্লেলিস্টটা একবার করে দেখে নেবে, সেখানে দেখবে যে আমি কোন কোন অধ্যায় থেকে করিয়েছি, সেই অধ্যায়গুলো তোমরা একবার দেখে নেবে। ওখানে আমি প্রতিটি পেজ থেকে লাইন বাই লাইন আমি তোমাদেরকে বুঝিয়েছি, আর প্রতিটি পেজ থেকে কী কী ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে সেটিও আমি বুঝিয়েছি। তো ওখানে যেটা বুঝিয়েছি ওর মধ্যে থেকে কোশ্চেন দেবো, ওর বাইরে থেকে একটা কোশ্চেন আমি করবো, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্ন স্যার যেমন বললেন, মানুষের খাদ্যটা তো মানে টোটালটা করা হয়নি, মানুষের খাদ্য হ্যাঁ ওটা লাস্ট দিকে একটু বাকি আছে। সেভেন এটা নিশ্চয়ই বুঝতে পেরেছে, সেভেন এটা বললাম যে পর্যন্ত আমি করিয়েছি সেখান থেকেই কোশ্চেন করব, আর এর বাইরে থেকে কোনো কোশ্চেন করব না। তার জন্য প্লেলিস্টটা তোমরা একবার চেক করে নিও, তোমাদের 19 তারিখে তো পরীক্ষা, তো তার মধ্যে তোমরা অবশ্যই এগুলোকে দেখে নিতে পারবে। তো চলো আগে আমরা এগুলো দেখি। প্লেলিস্টটা কি নামে আছে? আমি লিংকটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন, প্লেলিস্টটা আছে ক্লাস 7 পরিবেশ। পরীক্ষাটা কোন আপে হবে? পরীক্ষাটা ওটা আমি লাস্ট বলবো, আগে আমরা সিলেবাসটা দেখে নিই। সবাই মিউট করো, একটা কথাও বলবে না, ঠিক আছে? আমি এক একটা করে যখন জিজ্ঞাসা করবো তখনই বলবে, তার আগে বলবে না। দেখো দেখো আমি যেটা বলছিলাম, ক্লাস সিক্সটা ফার্স্ট বলছি আমি। ক্লাস সিক্স হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে আমরা ফার্স্ট পরীক্ষা নিয়েছিলাম, সেখানে আমরা 4 অধ্যায় পর্যন্ত করেছিলাম। তারপরে আমরা এই মানে জুন মাসে একটা পরীক্ষা নিয়েছিলাম, সেটি আমরা 12 অধ্যায় পর্যন্ত নিয়েছিলাম। তারপরে আমরা আবার আগস্ট মাসে একটা পরীক্ষা নিয়েছিলাম, সেটা 18 অধ্যায় পর্যন্ত নিয়েছিলাম। এবার যেহেতু আমাদের ফাইনাল পরীক্ষা, তাহলে আমরা ডিসেম্বরে যেহেতু নিচ্ছি, তো এখানে আমরা 19 অধ্যায় থেকে, ঠিক আছে, 19 অধ্যায় থেকে 27 অধ্যায় পর্যন্ত আমরা এই কোশ্চেনগুলো তো দেবো। এখান থেকে আমরা বেশি কোশ্চেন করব, আর পুরো বই থেকে আমরা অল্প কোশ্চেন করব, কিন্তু তোমাদের কোশ্চেনগুলো পুরো বই থেকে হবে ক্লাস সিক্সের। কী বললাম আরও একবার বলি, যেহেতু এই পর্যন্ত আমাদের 3টে পরীক্ষা হয়ে গেছে, এইটা আমাদের ফাইনাল পরীক্ষা। তোমরা জানো যে স্কুলে তেমনটা হয় যে প্রথমে আমাদের যে হাফ ইয়ারলি পরীক্ষাগুলো হয়, হাফ ইয়ারলি পরীক্ষায় যে কোশ্চেন করা হয় সেখান থেকে ফাইনাল পরীক্ষা আমাদের কম কোশ্চেন হয়, কিন্তু বাকি যেটা থাকে সেখান থেকে বেশি কোশ্চেন হয়। এখানে আমি তোমাদের সেই একইভাবে দেবো, এখানে তোমাদের যে 19 থেকে 27 পর্যন্ত এখান থেকে আমি তোমাদের বেশি কোশ্চেন দেবো, আর 18 অধ্যায় পর্যন্ত এখান থেকে কম কোশ্চেন দেবো, কিন্তু কোশ্চেন তোমাদের পুরো বই থেকে হবে ক্লাস সিক্সের। নিশ্চয়ই তোমাদের পুরো ক্লিয়ার কোথা থেকে কোশ্চেন আসবে? হ্যাঁ ম্যাম, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা বলি, ক্লাস সিক্সের আমরা এই পর্যন্ত 3টে পরীক্ষা নিয়েছি, প্রথম পরীক্ষা 4 অধ্যায় পর্যন্ত, দ্বিতীয় পরীক্ষা 12 অধ্যায় পর্যন্ত, তৃতীয় পরীক্ষা আমরা 18 অধ্যায় পর্যন্ত নিয়েছিলাম। এবার কথা হলো, এবার আমরা যেহেতু ফাইনাল পরীক্ষা নিচ্ছি, তোমরা জানো যে স্কুলে কিন্তু সেম প্যাটার্নে পরীক্ষা হয়, যে আমাদের হ্যাপি ইয়ারলিতে যেখান থেকে কোশ্চেন করা হয় সেখান থেকেও হয়, আর যেটা বাকি থাকে ফাইনালের জন্য সেখান থেকে হয়। কিন্তু ফাইনালের জন্য যেখান থেকে বাকি থাকে সেখান থেকে আমাদের বেশি কোশ্চেন মানে বেশি মার্কের কোশ্চেন আসে, আর আগে যেগুলো হয়ে যায় সেখান থেকে কম মার্কের কোশ্চেন আসে। এখানে আমি তোমাদের সেম প্যাটার্নে কোশ্চেন করবো, স্কুলে যেমনটা হয় তেমনই, যে আমাদের 19 থেকে 27 অধ্যায় পর্যন্ত এখান থেকে আমি তোমাদের বেশি কোশ্চেন করবো, 18 অধ্যায় পর্যন্ত, 1 থেকে 18 অধ্যায় পর্যন্ত তোমাদের এখান থেকে কম কোশ্চেন করবো, কিন্তু কোশ্চেন তোমাদের পুরো বই থেকে হবে। এবার আমরা আসি ক্লাস সেভেনের, ক্লাস সেভেনের জন্য বলছি, ক্লাস সেভেনও আমাদের প্রথম পরীক্ষা হয়েছিল। তুমি কোন ক্লাসে? ম্যাম আমি ক্লাস সিক্সে পড়ছি, মানে এবার যে পরীক্ষাটা হবে সেটা ফুল মার্কস কত থাকবে? ফুল ম্যাথেরটা বলছি, ম্যাথে থাকবে 20। আচ্ছা ম্যাম। এবার ক্লাস সেভেন। আর ম্যাম এই মাত্র আপনি যেই সিলেবাসটা বললেন পরীক্ষা, সেটা কোন সাবজেক্টে বললেন? এটা আমি শুধুমাত্র অঙ্কের বলেছি ক্লাস সিক্সের, এবার আমি ক্লাস সেভেনের বলছি অঙ্কের। তোমরা পারলে বই বের করে নিতে পারো। ক্লাস সেভেনের প্রথম পরীক্ষা আমরা 4 অধ্যায় পর্যন্ত নিয়েছিলাম, দ্বিতীয় পরীক্ষা আমরা 12 অধ্যায় পর্যন্ত নিয়েছিলাম, তৃতীয় পরীক্ষা আমরা 18 অধ্যায় পর্যন্ত নিয়েছিলাম। এবার আমরা যে ফাইনাল যে পরীক্ষাটা সেটা আমরা 19 থেকে 23, 23-এ আছে মজার অঙ্ক, এখান থেকে দেব না। তা আমরা 19 থেকে 22 এই কটা অধ্যায় থেকে আমাদের বেশি কোশ্চেন হবে, আর প্রথম থেকে মানে 1 অধ্যায় থেকে শুরু করে 18 অধ্যায় পর্যন্ত এখান থেকেও তোমাদের কোশ্চেন করা হবে, কিন্তু এখান থেকে কম কোশ্চেন হবে। মোট টোটাল 20 মার্কসের কোশ্চেন পুরো বই থেকে থাকলেও 19 থেকে 22 পর্যন্ত এই অধ্যায়গুলো থেকে তোমাদের বেশি কোশ্চেন করা হবে। ক্লাস সেভেনের কারো ডাউট আছে কথায়, বুঝতে অসুবিধা আছে? ম্যাম কোন অধ্যায় থেকে বেশি কোশ্চেন হবে? ক্লাস সেভেনে 19 থেকে 22 অধ্যায় পর্যন্ত, 19-এ আছে উৎপাদক বিশ্লেষণ, 20-তে আছে চতুর্ভুজের শ্রেণী বিভাগ, 21-এ আছে চতুর্ভুজ অঙ্কন, 22-এ আছে সমীকরণ গঠন সমাধান, এখান থেকে তোমাদের বেশি কোশ্চেন মানে বেশি মার্কের কোশ্চেন হবে। আর প্রথম থেকে শুরু করে এতগুলো পরীক্ষা আপনি কোন কোন মাসে নিয়েছিলেন? এগুলো তোমরা হয়তো, তুমি কি নতুন না পুরনো এই চ্যানেলে? না আমি 1 বছর আছি।
তাহলে তুমি হয়তো খেয়াল করনি, আমরা এটা আমি ফার্স্ট যে পরীক্ষাটা নিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, সেকেন্ড পরীক্ষা নিয়েছিলাম মে মাসে মানে জুন মাসের দিকে নিয়েছিলাম, থার্ড পরীক্ষা আগস্ট মাসে নিয়েছিলাম। তুমি মক টেস্ট বলে যে আমাদের প্লে লিস্টটা আছে সেটা একবার দেখে নিও, সেখানে তোমরা মানে কোশ্চেন পেয়ে যাবে। কারো আর কারো মানে ইয়ে আছে, ডাউট আছে? ওকে না ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি এবার 8 এরটা দেখছি। 8 এ হলো ক্লাস 7 এর সায়েন্স এরটা, ক্লাস 7 সায়েন্স। আচ্ছা ঠিক আছে, ক্লাস 7 সায়েন্স আমি একসঙ্গে বলে দিচ্ছি। ক্লাস 7 সায়েন্সে তোমাদের বইটা আমার কাছে এই মুহূর্তে মানে এই মুহূর্তে নেই, তবু আমি যেটুকু মনে আছে বলে দিচ্ছি। তোমাদের প্রথম থেকে শুরু করে চুম্বক পর্যন্ত আমি তোমাদের পুরোটা ক্লিয়ার করেছিলাম। তারপর তোমাদের অণু অণু পরমাণু ওটা করিয়েছিলাম, তারপর মানুষের খাদ্য করিয়েছি, এই কটা তোমরা পুরো করিয়েছি। তো একবার তোমরা প্লে লিস্টটা দেখে নেবে, প্লে লিস্টে তোমাদের যে কটা মানে চ্যাপ্টার থেকে করানো হয়েছে, যতটুকু করানো হয়েছে তার মধ্যে থেকে কোশ্চেন দেবে। ইংলিশটা পুরো বই থেকেই করানো হবে, ইংলিশের কোশ্চেন তোমাদের বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো জিজ্ঞেস করলে কি করে হবে। আচ্ছা ম্যাম ইংলিশের কোশ্চেন প্যাটার্নটা একবার বলে দিন না ক্লাস 7 এ। হ্যাঁ বলছি বলছি, ইংলিশের যেহেতু একবারও পরীক্ষা হয়নি তাই পুরো বই থেকেই হবে। প্রথমের দিক থেকে একটু অল্প নেওয়া হবে এবং পিছনের দিকে সিলেবাসটা বেশি, আর 5 নম্বরের সিন, 5 নম্বর গ্রামার আর 5 নম্বর রাইটিং স্কিল। মূলত টেক্সট বেসড গ্রামার আর রাইটিং দেওয়া হবে। না ম্যাম 8 এটা আবার বলুন না। ঠিক আছে এবার ক্লাস 8 এ আসি। ক্লাস 8 এ আমাদের প্রথম পরীক্ষা হয়েছিল 4 অধ্যায় পর্যন্ত, দ্বিতীয় পরীক্ষা আমাদের 12 অধ্যায়, তৃতীয় পরীক্ষা 18 অধ্যায়, চতুর্থ পরীক্ষা আমাদের এখানে 19 থেকে শুরু করে 23 অধ্যায় পর্যন্ত আমাদের পরীক্ষাটা হবে, যেখানে 19 আছে সমীকরণ গঠনের সমাধান, 20 আছে জ্যামিতিক অঙ্কন, 21 আছে চতুর্ভুজ অঙ্কন, 22 আছে সমান্তরাল সরলরেখা অঙ্কন, আর 23 আছে প্রদত্ত সরলরেখা অংশকে সমান 3টি 5টি ভাগে বিভক্ত করা হবে করা। এই যে যে বিষয়গুলো আছে এই চ্যাপ্টারগুলি থেকে আমরা কোশ্চেন করব, কিন্তু কথা হলো যে শুধুমাত্র এখান থেকে কোশ্চেন করব তা নয়, প্রথম থেকে শুরু করে 18 অধ্যায় পর্যন্ত এখান থেকেও কোশ্চেন করব, কিন্তু কোশ্চেনগুলো একটু কম হবে, 19 থেকে 23 অধ্যায়ের মধ্যে থেকে কোশ্চেনটা বেশি হবে। উপপাদ্য কি দেবেন? উপপাদ্য যেমনটা প্রতিবারই দিই, যেমন একটা উপপাদ্য দিই আর কি, এবারও তেমন হয়তো একটা উপপাদ্য বা সম্পাদ্য দেবো, কারণ কোশ্চেন প্যাটার্ন বুঝতে কার অসুবিধা আছে? আপনি আপনি প্রতিবারই মানে আমাদের সিলেবাসে যেগুলো আছে ওইগুলো দিন, যে মানে মধ্যশিক্ষা পর্ষদে যেগুলো বলে যায় যে 1 2 3 4 এগুলো ওগুলো তো দেন না স্যার। ম্যাম ওগুলো তো কঠিন, এইগুলো তো সহজ, আর এগুলো মানে বইয়ের ভেতরে যেগুলো থাকে ওগুলো তো কঠিন। ম্যাম আপনি সহজ গুলো দিন না। আচ্ছা দেখো আমি একটা কথা, তোমাদের এটা যেহেতু ফাইনাল পরীক্ষা, তো ফাইনাল পরীক্ষায় যেহেতু তোমাদের প্রাইজ হবে অর্থাৎ কম্পিটিশনটা একটু তো টাফ হবে, তো তবুও আমি চেষ্টা করব তোমাদের একটু ইজি করে কোশ্চেন দেওয়া, যাতে করে তোমরা সবাই সলভ করতে পারো। ঠিক আছে মানে উপপাদ্যগুলো যে 9 10 মানে আমাদের 13 অব্দি উপপাদ্য আছে ওখান থেকে দিলেই হবে, মানে ওই যে অনুশীলনের ভেতরে থেকে দিলে দেবেন না ম্যাম। ঠিক আছে সেটা ভেবে দেখব কোশ্চেন করার সময়। তাহলে এইটার কি কারোর বুঝতে অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এইটাটা রেখে দিচ্ছি। বা 9 এর ক্লাস 6 এর ইংলিশ সিলেবাসটা একটু রিপিট করলে ভালো হতো ম্যাম, ক্লাস 6 এর একটু বলে দিন তো। হ্যাঁ ম্যাম, ক্লাস 6 এও তো সেই একই রকম ভাবে 15 নম্বর হবে, 5 নম্বর সিন থেকে মানে তোমাদের ওই গল্পগুলো থেকে কোশ্চেন আসবে, গল্প বা মানে যে পোয়েম আছে সেখান থেকে, আর গ্রামার 5 নম্বর, যে ধরনের গ্রামার টেক্সট বইয়ে দেওয়া আছে সে ধরনের গ্রামার মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম বা টাইপস অফ সেন্টেন্স, ক্লাস 6 এর ক্ষেত্রে এগুলো আছে সেগুলো, বা ক্লাস 6 এর রাইটিং এর ক্ষেত্রে দেখবে অনেক স্টোরি আছে, সেই টেক্সট বইয়ের ঠিক ওই স্টোরিটাই আমি নাও দিতে পারি, অন্য ধরনের যে কোনো একটা স্টোরি মানে স্টোরি রাইটিং হতে পারে, বা আর কিছু প্যারাগ্রাফও হতে পারে যে ইওর ফেভারিট সিজন, এই ধরনের প্যারাগ্রাফও আছে ক্লাস 6 এর টেক্সটে, তাই এই ধরনের রাইটিং আসতে পারে যে প্যারাগ্রাফ বা স্টোরি। ক্লাস 6 এর ক্ষেত্রে লেটার রাইটিং নেই টেক্সট বইয়ে, যেহেতু লেটার রাইটিং আসবে না। দেখো এখন 9 এর যেটা ম্যাথ সিলেবাস, আমরা এখানে এই পর্যন্ত আগে যে কটা পরীক্ষা নেওয়া হয়েছে আমাদের একটু আগে পড়ে নেওয়া হয়েছিল, কোনোটা মানে ফার্স্ট কোনোটা সেকেন্ড কোনোটা থার্ড আমরা পরীক্ষা নিয়েছি, কিন্তু যেগুলো বাকি ছিল তার মধ্যে এখানে ছিল আমাদের লগারিদম বাকি ছিল, তারপর স্থানাঙ্ক জ্যামিতি এটা আমাদের বাকি ছিল, তারপর আমাদের এখানে এখানে ওই 19 20 21 এই তিনটে আমাদের বাকি ছিল, আর কোনটা কোনটা বাকি ছিল আমার ঠিক খেয়াল নেই, তো আমি একটু দেখে নেবো আগে আর এগুলো। তোমার 19 তো পরীক্ষা হয়েছিল, 19 হয়েছিল পরীক্ষা? আচ্ছা কোনটা কোনটা 19? হ্যাঁ কোনটা কোনটা বাকি ছিল? 17 হয়নি, 17টা বাকি ছিল। আচ্ছা আমাদের এখানে 21 হয়নি, 20 হয়নি,
আর 17 হয়নি, ঠিক আছে, আর কোনটা হয়নি বলো তো? 14 বোধহয় হয়নি। ম্যাম কোন ক্লাসের? ম্যাম রাশিবিজ্ঞানটা হয়নি। ম্যাম 14 হয়ে গেছে, শুধু ওই 19 21 আর 17 টাই বাকি ছিল। এই কটা না? ঠিক আছে, তাহলে আমরা এই কটা। ম্যাম রাশিবিজ্ঞানটা? রাশিবিজ্ঞানটা হয়নি, রাশিবিজ্ঞানটা দিনই। আচ্ছা বোধ হয় রাশিবিজ্ঞানটা দিনই। ঠিক আছে তাহলে আমাদের ম্যাম একটা চ্যাপ্টার খুব অসুবিধা হচ্ছে। একটা চ্যাপ্টার খুব অসুবিধা হচ্ছে। কোন চ্যাপ্টার? বিজ্ঞানের। আচ্ছা একটু পরে বলো তাহলে। এখানে আমরা তাহলে এই রাশিবিজ্ঞান আর এই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য আর স্থানাঙ্ক জ্যামিতি লগারিদম এই চারটি অধ্যায় থেকে আমরা কোশ্চেন করব বেশি, আর বাকি যেগুলো থেকে এগুলো থেকে আমরা কম কোশ্চেন করব, কারণ এই পর্যন্ত আমাদের বাকিগুলো সমস্ত অধ্যায়গুলো আমাদের হয়ে গেছে একবার পরীক্ষায়। ঠিক আছে, মনে থাকবে এখানে আমাদের লগারিদম, তোমরা বই থাকলে লাগিয়ে নিতে পারো, লগারিদম, স্থানাঙ্ক জ্যামিতি আর এই যে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য আর এখানে রাশিবিজ্ঞান, এই চারটে অধ্যায় থেকে আমরা বেশি কোশ্চেন করব, বাকিগুলো থেকেও করব অবশ্যই, কিন্তু বাকিগুলো থেকে একটু কম করব। নাইনে কারো ডাউট আছে? নাইনে কারো? ম্যাম মুচি ডায়ালগ রাইটিং এর ব্যাপারে ভিডিও দেবেন থেকে প্রশ্ন আসবে? আচ্ছা আগে আমি যেটা যেটা জিজ্ঞাসা করছি সেটা সেটা বলো, তারপর তোমাদের কোশ্চেন অ্যানসার মানে বলছি। ম্যাম মুচি এটা প্রশ্ন আছে? ডাউট নেই তো? এবার এবার কে বিজ্ঞানের কোশ্চেন বলছিল? নাইনে কে বিজ্ঞানের কোনটা বলছিল? ম্যাম বলছি যে উপপাদ্য গুলো কি ম্যাম বলছি সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য কি নাকি ম্যাম যেগুলো বইতে আছে উপপাদ্য 11 12 27 28 ওইগুলো থেকে দেবেন? ওটা দেখো তোমাদের একটা কথা বলি, তোমাদের স্কুলের পরীক্ষায় ঠিক যেমন ধরনের কোশ্চেন করা হয় আমি তেমন ধরনেরই দেবো, ভয় পেও না। স্কুলের থেকে বাইরে যাও, আমি বাইরের কোনো এ দেবো না, কারণ স্কুলে সাধারণত আমি জানি যে স্কুলে কেমন ধরনের কোশ্চেনগুলি করা হয় সেই অনুযায়ী করব। ঠিক আছে ম্যাম, এবার মিউট করো, আমরা পরে মানে আগে টেনের সিলেবাসটা দেখে নিই তারপরে বলছি, সবার কথার উত্তর দিই। ম্যাম নাইন ক্লাসে কখন পরীক্ষা হবে সেটাও বলবো, সেটা না বললে পরীক্ষা দেবে কি করে? আচ্ছা ঠিক আছে, ক্লাস টেনে এর আগে আমাদের প্রায় সমস্তগুলো হয়ে গেছিলো, এখানে তো আমাদের এখানে 7 এটা হয়নি, তো আমরা 7 থেকে বেশি কোশ্চেন করব, এখানে 15, এখান থেকে এটা হয়নি, এটা থেকে আমরা কোশ্চেন করব। আর এ সাইডে যদি দেখি মানে তোমাদের যে রিডিউস সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে আমাদের স্বাধীনতা থেকে আমাদের 18.1 আর 2 থেকে করা হয়েছিলো, এবার আমরা 18.3-4 থেকে কোশ্চেন করব। এই পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে, তো এখান থেকেই কোশ্চেনগুলি করা হবে, ঠিক আছে, আর বাকিগুলি এখান থেকে তো আমরা বেশি কোশ্চেন করব, মানে এর আগে আমি এদিকে ত্রিকোণমিতি পুরো কমপ্লিট করেছিলাম কিন্তু ত্রিকোণমিতি থেকে কোনো কোশ্চেন এবার করবো না, তার কারণ হলো যারা মাধ্যমিক দিচ্ছে এবার তোমাদের ত্রিকোণমিতিটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তার জন্য আমি করবো না। তো এখানে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে পরীক্ষার সিলেবাসের মধ্যে আছে এবছরে সেখান থেকে আমি কোশ্চেনগুলো করবো, তা ঠিক আছে, এটা হলো আমাদের ক্লাস টেনের সিলেবাস হলো। এবার কথা হলো যে তোমাদের পরীক্ষাটা কবে হবে কখন হবে, দেখো পরীক্ষাটা হচ্ছে আমাদের 19শে ডিসেম্বর, পরীক্ষাটা হবে 19শে ডিসেম্বর, এটা কখন ডাকবো আগের বার রাত্রে রেখেছিলাম, তো তোমাদের কেউ কেউ বলেছিল সকালে, কেউ কেউ বলেছিল সকালে রাখতে, দাঁড়া দাঁড়া আমি হিসাব করে টিউশন থাকে একবারে করুন, কারেন্ট চলে গেলে কি করব, কি সকালে করুন না ম্যাম রাত্রে করুন, প্রতিবার করুন রাতে করুন, এক মিনিট এক মিনিট এক মিনিট, প্রতিবার আমি তোমাদের রাতে করুন, রাতে মানে বিষয় চাই, শোনো শোনো আমি বলি সকালে করুন, আমি বলি ম্যাম রাত্রে, আচ্ছা আমার কথাটা বলতে দাও আগে, তোমরাই যদি বলে দিলে তাহলে আমি কি বললাম, আমাকে তো বলতে দাও, ঠিক আছে, তারপরে দেখো ম্যাম একটা কোশ্চেন করব, আমি পরীক্ষার টাইমটা বলি তোমাদের হবে স্কুল টাইমে করুন, 19শে ডিসেম্বর, 19শে ডিসেম্বর হবে, ঠিক আছে 19শে ডিসেম্বর হবে তোমাদের পরীক্ষাটা, আর এটা আমরা দেবো রাতের দিকে নেব, ঠিক আছে, কারণ আমি বলি রাতের দিকে তোমাদের কারো টিউশন থাকে না, অনলাইনে কারো কারো ক্লাস হয় কিন্তু এটা হচ্ছে আমাদের রবিবারে হচ্ছে, সানডে, রবিবার হচ্ছে 19 তারিখ, 19শে ডিসেম্বর রবিবার, আর এটা আমরা নেব রাত 8টা নাগাদ নেব, কারণ 8টার পরে কারো টিউশন থাকে না, যে যে টিউশনে যায় তোমরা টিউশন থেকে চলে আসো, তাহলে হচ্ছে আমাদের 8 PM আমাদের পরীক্ষাটা হবে ম্যাম। এবার আমাদের 19শে ডিসেম্বর রবিবার রাত 8টার সময় পরীক্ষাটা নেওয়া হবে, এবার কথা হলো এই পরীক্ষায় যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তোমাদের প্রাইজের ব্যবস্থা থাকবে, কিন্তু কি প্রাইজ দেবো এখন আমরা ঠিক করে নিই, আমরা স্যার ম্যামরা সমস্ত মানে আলোচনা করব, আলোচনা করে আমাদের যেটা মনে হবে সেই অনুযায়ী তোমাদের প্রাইজের ব্যবস্থা করা হবে, ঠিক আছে ম্যাম। বলছিলাম যে 19শে ডিসেম্বর আমার জন্মদিন ম্যাম, একটা অন্য ডেটে ফেলুন না,
ফেলতে পারি একটা সাবজেক্ট এক মিনিট এক মিনিট এক মিনিট ভালোইটা হবে জন্মদিনে পরীক্ষা দেবে এক মিনিট আমি আমি একটা কথা বলি তোমাকে তোমার 19 তারিখটা আমি ছাড়তে পারি একটা শর্তে আমাদের ইউটিউবে যে যতগুলো ছাত্রছাত্রী আছে সবাইকে কেক খাওয়াতে হবে পারবে হ্যাঁ সবাইকে খাওয়াতে হবে সবার বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে পরীক্ষা দেবে না আর তুমি একাই প্রশ্ন বলছি যে ম্যাম আমার তো ফেসবুক অতটা ভালো জানি না আপনার ম্যাম যদি ইমেল আইডিতে কাজ না করে তাহলে আপনার ম্যাম টেলিগ্রাম অ্যাকাউন্টে দিতে পারবো উত্তর গুলি যদি না যায় আমি আগে বলে নি পরীক্ষাটা কেমন করে হবে দেখো আমি কি বললাম যে এক্ষেত্রে আমাদের 19 ডিসেম্বর রবিবার রাত 8টার সময় পরীক্ষাটা হবে আর এই পরীক্ষাটা নতুন বা পুরনো সমস্ত স্টুডেন্টই তোমরা এখানে জয়েন্ট করতে পারো আর এই পরীক্ষাটায় তোমরা যদি কেউ ইংলিশ মিডিয়ামের হয়ে থাকো কেউ হিন্দি মিডিয়ামের হয়ে থাকো তবু তোমরা কোশ্চেনটা মানে এটা তোমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারো তোমরা তোমাদের নিজের নিজের ল্যাঙ্গুয়েজে মনে করো কেউ ইংলিশ মিডিয়ামে পড়ো তাহলে ইংলিশেই তোমার কোশ্চেন সলভ করবে যদি হিন্দি মিডিয়ামে পড়ে থাকো তাহলে হিন্দিতেই সলভ করবে আমার কোনো অসুবিধা নেই আমি তোমাদের খাতা চেক করে নেবো আর যদি সঠিক টাইমের মধ্যে তোমরা জমা দাও তাহলে তোমাদের খাতা অবশ্যই চেক করে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে আমি অবশ্যই দেবো এবার কথা হলো এখানে আমরা কিন্তু টাইমটা এখনো বলিনি যে কটা থেকে কটা পর্যন্ত দেখো যেহেতু আমাদের এখানে 50 মার্কের তোমাদের পরীক্ষাটা হচ্ছে তাহলে কমসে কম তোমাদের 1.5 ঘন্টা টাইম তো অবশ্যই লাগবে তাই তো তাহলে আমাদের 8টা থেকে এটা আমাদের নট পরীক্ষাটা হচ্ছে 8 PM টু 2 ঘন্টা লাগবে হ্যাঁ ম্যাম আচ্ছা ঠিক আছে তিনটে সাবজেক্টের কোশ্চেন হচ্ছে তার মানে আমাদের তিনটে দিকেই মানে দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের 8 PM থেকে আমাদের 10 PM পর্যন্ত আমাদের পরীক্ষাটা হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের পরীক্ষাটা হচ্ছে 8 PM থেকে 10 PM পর্যন্ত আমাদের পরীক্ষাটা হবে আর এই পরীক্ষাটা নতুন পুরনো সবাই মানে সমস্ত স্টুডেন্ট দিতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে ঠিক আছে এমন ভেবো না যে আমরা তোমাদের যে লাইভ ক্লাস করাচ্ছি বা এই যে পরীক্ষাটা নিচ্ছি এটার জন্য কোনো তোমাদের ফিস দিতে হবে এটা কোনো ফিস দিতে হবে না এটা এর আগেও যেমন তোমাদের ফ্রিতে পরীক্ষাটা নেওয়া হয়েছে এটা তোমাদের ফ্রিতেই নেওয়া হবে পরীক্ষাটা এবার কথা হলো যে এখানে তোমরা কোশ্চেনগুলো কীভাবে পাবে আর কীভাবে জমা দেবে দেখো তোমরা যারা যারা আগে পরীক্ষা দিয়েছো তোমরা তো জানো যারা নতুন যারা জানো না তাদের জন্য বলছি এই যে আমি বললাম যে 19 ডিসেম্বর রবিবার 8টার সময় পরীক্ষা হবে তো 8টার সময় ঠিক 8টার সময় ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে আমি একটা ভিডিও পোস্ট করে দেবো ঠিক 8টার সময় তোমাদের কাছে চলে যাবে তোমরা যারা যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করোনি তাদের কাছে কিন্তু পৌঁছাবে না যদি নোটিফিকেশন পেতে হয় তাহলে বেল আইকনে অবশ্যই তোমাকে প্রেস করতে হবে আর যদি দেখো যে তোমার কাছে পৌঁছায়নি 8টা বেজে গেছে অথচ পৌঁছায়নি তাহলে সঙ্গে সঙ্গে তোমরা চ্যানেলে চলে আসবে চ্যানেলে এসে ভিডিও অপশানে যাবে ভিডিও অপশানে গিয়ে সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে যে মানে ভিডিওটা পেয়ে যাবে মানে কারো যদি নোটিফিকেশানে মানে না যায় যদি যদি মনে করো বেল আইকনে প্রেস করার নেই নোটিফিকেশান যায়নি সেখানে তোমরা ওটা করতে পারো যে চ্যানেলে গিয়ে সরাসরি ওখান থেকে দেখে নিতে পারো যখনই তোমরা ভিডিওটা পেয়ে যাবে হ্যাঁ যখনই তোমরা ভিডিওটা পেয়ে যাবে ভিডিওতে দেখবে যে কিভাবে পরীক্ষা দিতে হয় তার জন্য প্রথমে হয়তো 2 থেকে 3 মিনিট একটু বলে দেবো তারপর একটি টাইম দেওয়া থাকবে ভিডিওর মধ্যে একটি টাইম দেওয়া থাকবে যে আমাদের ক্লাস 8 থেকে 6 এর কোশ্চেন এই টাইম থেকে এই টাইম পর্যন্ত 7 এর কোশ্চেন এই টাইম থেকে এই টাইম পর্যন্ত 8 এর কোশ্চেন এই টাইম থেকে এই টাইম পর্যন্ত এরূপভাবে 9 10 দেওয়া থাকবে তো তোমরা ওখানে দেখে নেবে যে তোমাদের তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের টাইমটা কোথা থেকে কোথা পর্যন্ত আছে যখনই তোমরা দেখবে মনে করো যে তুমি ক্লাস 9 পড়ো বা 10 পড়ো তার মানে তোমার কোশ্চেনের সবার শেষে এবার তোমার টাইমটা দেখে নেবে ভিডিও তখন ভিডিও এইভাবে টেনে নিয়ে ভিডিও তোমরা দেখেছো যে ওই যে কার্সারটা মানে ইয়েটা ঘোরে ওটাকে এইভাবে টেনে নিয়ে গিয়ে তোমরা সেখানে যে টাইমটা হবে সেই টাইমটাই তোমরা ছেড়ে দেবে ওখানে গিয়ে ভিডিওটা প্লে করবে গিয়ে নিজের কোশ্চেনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে যদি পুরো ভিডিওটা প্লে করো তাহলে কিন্তু তোমাকে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমার মানে পরীক্ষাটা দিতে অসুবিধা হবে টাইমটা পাবে না এবার যখন তুমি ওই কোশ্চেনটা পেয়ে যাবে কোশ্চেনটা পেয়ে সঙ্গে সঙ্গে দেখে তোমরা সলভ করবে টাইমের মধ্যে এই 10টা পর্যন্ত তোমাদের টাইম দেওয়া হচ্ছে মানে 10টার মধ্যে কিন্তু আমাকে সলভ মানে পোস্ট করতে হবে কোথায় করবে খাতাটা তোমরা মানে খাতায় যে খাতায় তোমরা এ করবে মানে পরীক্ষা দেবে সেই খাতায় ওপরে নিজেদের নাম স্কুলের নাম ডিস্ট্রিক্টের নাম লিখে নেবে লিখে নিয়ে তোমরা খাতায় সলভ করবে করে তোমরা খাতায় সুন্দর করে ছবি তুলবে যাতে করে ক্লিয়ার দেখা যায় সেই আর তাছাড়া যেখানে তোমরা আমাকে পোস্ট করবে সেখানে তোমাদের নিজের নাম স্কুলের নাম ডিস্ট্রিক্টের নাম আলাদা করে টাইপ করে লিখবে কারণ অনেক সময় দেখা গেছে যে অনেক ছাত্রছাত্রী দেখেছে যে বেশ ভালো ভালো করে পরীক্ষা দিচ্ছে কিন্তু ওদের কি হয় ওদের নামগুলো আমি ভালো করে বুঝতে পারি না তার জন্য কিন্তু আমি লিখতেও পারি না যে কে কে সেই পরীক্ষাটা দিয়েছে ভালো মার্কসটা কে পেলো তার জন্য তোমরা যখনই খাতাগুলো আমার কাছে জমা দেবে এখনো লাস্ট হয়নি তারপরে বলবে এবার যখনই তোমরা আমার কাছে অনলাইন এক্সাম আছে ম্যাম আমার একটু প্লিজ শুনে নিন আমি
আগে কথাটা বলে নিই, তারপর তোমার কথাটা শুনছি। এবার তোমরা যখন আমার কাছে পোস্ট করবে, তখন তোমাদের খাতায় নাম, মানে নাম, স্কুলের নাম, ডিস্ট্রিক্টের নাম লেখা সত্ত্বেও তোমরা আলাদা করে টাইপ করে দেবে। এবার কথা হলো তোমরা কোথায় পাঠাবে। আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম যেখানে আমার লেখা ছিল KAKALI আর BAIN। এখানে সমস্তগুলি, এই যে KAKALI BAIN, এটা সমস্তগুলি স্মল লেটারে লেখা। কেউ এখানে না স্পেস দেবে, না এখানে কেউ ক্যাপিটাল লেটারে লিখবে, সবকটা স্মল লেটারে দেবে, কোথাও তোমরা স্পেস দেবে না। আর তারপর এখানে দেবে 0@gmail.com বলে তোমরা টাইপ করবে, আমার ইমেলে সরাসরি পৌঁছে যাবে। কিভাবে পাঠাতে হয় এর আগের পরীক্ষায় আমি শিখিয়ে দিয়েছি। কিভাবে ইমেল সেন্ড করতে হয় সেটি আমি এর আগে আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছি। চাইলে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমিউনিটিতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। বা তোমরা ইউটিউবে যে কোনো ভিডিওতে তোমরা মানে যে কোনো জায়গায় সার্চ করতে পারো ইউটিউবে যে হাউ টু সেন্ড ইমেল। একবার আপনার ইমেলটা বলুন। বেঙ্গলি বলে সেখানে মেসেজ বক্স আছে, সেই মেসেজ বক্সে গিয়ে তোমাদের কোশ্চেন গুলো তোমরা পাঠিয়ে দেবে, কারণ ওখানে পাঠালে আমার খাতা চেক করতে সব থেকে বেশি সুবিধা হয়। তোমরা ওখানে আমাকে পাঠিয়ে দেবে, আমি ওখান থেকে খাতা চেক করে নিয়ে তোমরা কোন কোনটি ঠিক করেছো। পেজটা আরেকবারটি বলুন, নামটা পরীক্ষা নেবো যে কোশ্চেন, সেই কোশ্চেনের ভিডিওতে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। লিঙ্ক আমার ইমেল অ্যাড্রেসটাও সেখানে পেয়ে যাবে, আর এই ভিডিওর নিচে তোমরা ইমেল অ্যাড্রেসটাও পেয়ে যাবে, ফেসবুক পেজের লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করবে, আগে তোমরা নিজেতে ফেসবুক ওপেন করবে, পরে তারপর লিঙ্কে ক্লিক করবে, দেখবে পৌঁছে যাবে। এবার কথা হলো, অনেকে বলে আমার নিজের ইমেল নেই, নিজের ফেসবুক নেই। নিজের ফেসবুক না থাকলেও তোমাদের যে বাড়িতে বাবা কাকা দাদা আছে যে কারো তোমরা নিতে পারো, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস তোমরা নিতে পারো। সেই ইমেল বলি কেন, ফেসবুক তোমরা নিতে পারো অ্যাকাউন্ট, সেখান থেকে পাঠাতে পারো, আমার কোনো অসুবিধা নেই, আমি ওখান থেকে চেক করে দেবো। এবার তোমরা তাহলে এই দুটো অপশনই একমাত্র পাচ্ছ এই কোশ্চেনগুলিকে পাঠানোর জন্য। কেউ কিন্তু আমাকে টেলিগ্রামে পাঠাবে না, কারণ টেলিগ্রামে পাঠালে কিন্তু আমি চেক করব না, কারণ টেলিগ্রামে পাঠালে অনেক বেশি ওখানে ইয়ে হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, ঠিক আছে। তাও তবু যদি মনে করো যে না আমি ইমেল করতে পারছি না বা আমি ফেসবুক পেজ খুঁজে পাচ্ছি না, তখন আমরা পার্সোনালভাবে তোমরা পাঠিয়ে দিতে পারো, কিন্তু গ্রুপে পাঠাবে না কোশ্চেন, ঠিক আছে। গ্রুপে পাঠাবে, পার্সোনাল পাঠালে হবে, কিন্তু গ্রুপে পাঠাবে না, কারণ গ্রুপে পাঠালে তুমি যে খাতাটা পাঠাচ্ছ সেই খাতাটা অন্য কেউ দেখে নেবে, সেই জন্য গ্রুপে পাঠাবে না। যদি হ্যাঁ দেখে নিতে পারো, তাহলে তুমি লেফট হয়ে যাও, গিয়ে পড়া করো। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখানে আচ্ছা, পরীক্ষাটা কিভাবে দিতে হবে, যারা যারা নতুন জয়েন করেছে তারা কি বুঝতে পেরেছে, কোনো ডাউট আছে, আগে সেটা শুনে নি। ম্যাম আপনি আপনার ফেসবুক পেজে সেন্ড করব, ওটা আপনি দেখবেন তো? অবশ্যই দেখব, পেজে নয়, পেজের মেসেজ বক্স আছে সেখানে পাঠাবে। ম্যাম বলছি আপনার পার্সোনাল নাম্বারটা একটু বলবেন। পার্সোনাল নাম্বার? ভাই আমি তো আমার বন্ধুদেরও দিই না, কারণ ফোন করে বিরক্ত করে দেয় সেই জন্য। ম্যাম বলছি ফিজিক্যাল সায়েন্সের কোনো লাইফ সায়েন্সের কোনো কোশ্চেন আসবে না তো? না, লাইফ সায়েন্সের কোনো কোশ্চেন আসবে না, সেটা তোমরা নিশ্চিন্ত থাকো, দেখবে সেটা একটু কিভাবে দেখবে একটু বলে দিন না। আচ্ছা, একটা ডাউট ছিল, আগে কোশ্চেনটা কিভাবে দেখবে সেটা বলে নিই, তারপরে ডাউটটা ক্লিয়ার করছি। কোশ্চেনটা হলো, আমি কি বললাম যে যেহেতু আমাদের 19শে ডিসেম্বর রবিবার 8টার সময়, রাত 8টার সময় তোমাদের পরীক্ষাটা হবে, সেই কারণে রাত 8টার সময় ইউটিউবে একটি ভিডিও পেয়ে যাবে, যেমন আমরা রেগুলার ভিডিও পোস্ট করি ওরকম সেদিনও তোমরা ওই 8টার সময় ভিডিও পেয়ে যাবে। আর ওই ভিডিওটা তোমরা ক্লিক করবে, ক্লিক করলে তোমার ওখানে ওই ভিডিওর মধ্যে কোশ্চেন পাবে। এবার কথা হলো, ওই ভিডিওটা যখন প্লে করবে তখন দেখবে যে প্রথমে কিছুটা অংশ তোমাদের পরীক্ষাটা কেমনভাবে দিতে হবে, কি নম্বর টম্বর সমস্ত কিছু বলা থাকবে, তারপরে একটা মানে টাইম উঠে যাবে, একটা ভিডিওর মধ্যে একটা জায়গায় তোমার টাইম উঠে যাবে যে কোন ক্লাসের কত টাইম থেকে কত টাইম পর্যন্ত কোশ্চেন আছে। তুমি যে ক্লাসে পড়ো, মনে করো তুমি ক্লাস 7 পড়ো, তাহলে ক্লাস 7 পাশে লেখা থাকবে যে ভিডিওর এত টাইম থেকে এত টাইম পর্যন্ত তোমার কোশ্চেন, তাহলে তুমি সেখানে ভিডিওটাকে টেনে নিয়ে গিয়ে সেই টাইম থেকে 23 পর্যন্ত দেখবে, তাহলে দেখবে ওখানে কোশ্চেন পেয়ে যাবে। ম্যাম আপনার ফেসবুক পেজে যে প্রোফাইল পিকচারটা লাগানো হয়েছে অনেকগুলো স্টুডেন্টের, হুম হুম, আর একটা ম্যাম ওই
ম্যাম ওখানে লেখা আছে সেন্ড মেসেজ, ওটা টিপে আপনাকে পাঠাবো। ওখানে ওখানে যখন তুমি ক্লিক করবে তখন মেসেজে পাঠাবো। ম্যাম গ্রুপটার নাম কি ডব্লিউবি হোম টিউশন? না ডব্লিউবি হোম টিউশন না, ওটা হচ্ছে ম্যাথ ক্লাস ইন বেঙ্গলি, ম্যাথ ক্লাস ইন বেঙ্গলি। আর একটা কথা বলি, তোমরা এই যে এই যে যে আমি যে টাইমটা বললাম 8টা থেকে 10টা, 10টার পরে যদি কেউ খাতা জমা দাও তার খাতা কিন্তু চেক করা হয়তো হবে, কিন্তু যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে হও তোমাদের কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এর ধরা হবে না, প্রাইজও দেওয়া হবে না। ঠিক আছে? আর প্রাইজ কি করে পাবো সেটা আমরা পরে ভেবে নেব, আগের বারে তো দিয়েছিলাম। মিস ক্লাস 9 এর ইংলিশ সিলেবাসটা একটু বলবেন? ক্লাস 9 এর তো বলা হলো প্রথম থেকে শেষ মেসেজ, ওটা টিপলে তো শুধু মেসেজ পাঠানো যাচ্ছে আর পাঠানো যাচ্ছে না। ওখানে তোমার তাহলে মেসেঞ্জার বক্স নেই, তোমার মেসেঞ্জ তোমার কি মানে ফেসবুকে মেসেজ ইনস্টল করা আছে মেসেঞ্জার? না ওটা কি ইনস্টল করব? হ্যাঁ ওটাকে ইনস্টল করেই তোমাকে পাঠাতে হবে, না হলে তুমি পাঠাবে কি করে? যখন করবে যখন সেন্ড করবে তখন ইনস্টল করে। দেখো আমি কিন্তু ফেসবুকের মেসেঞ্জার ইউজ করি না, ঠিক আছে? আমি কিন্তু মানে যদি আমার খুব মানে ইমার্জেন্সি দরকার হয় তখন আমি ইনস্টল করি, আর কাজটা মিটে গেলে সঙ্গে সঙ্গে আমি ওটাকে আনইনস্টল করে দিই, কারণ ও ফেসবুকে অনেক অচেনা থাকে, ও মানে মেসেজ টেসেজ করে টোরে মানে কল টল করে টোরে বিরক্ত করে দেয়। ঠিক আছে ম্যাম।